গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক 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 দিন পর আবার ক্যামেরা তুলে ধরেছি, আবার ব্লগ করছি। মাঝে অনেক কিছু গেছে পরিবারের ওপর দিয়ে, অনেক কিছু একটার পর একটা অনেক ঝড় ঝাপটা গেছে, সেসব নয় পরে শেয়ার করা যাবে। আজকে সবাইকে হ্যাপি হোলি। আজকে হোলির দিনে আমি আবার ব্লগ শুরু করলাম, সেই লাস্ট ডিসেম্বরে ব্লগ করেছিলাম, আবার মার্চে করছি। এই যে আমাদের চুটকু পুটকু দাঁড়িয়ে আছে রেডি হয়ে রং খেলতে যাবে বলে, অলরেডি এখন 11:30-12 মনে হয় বাজতে চললো। এখন ওপরে যেতে পারিনি, রান্না বান্না করছিলাম, এবার ওপরে যাব। সব তন্দুরি ফুন্দুরি কাবাব টাবাব কিছু বানানোর প্ল্যান হয়েছে, সেসব দেখবো। তো চলো, এখন মোটামুটি হোলির গেট আপে চলে এসেছি, জামাকাপড় চেঞ্জ করে পুরনো জামাকাপড় পরে নিয়েছি, একটু রং ফং চটা যেরকম পরতে হয় আর কি, তো দিয়ে এবার এখন ওপরে যাচ্ছি, চলো। হ্যাপি হোলি গোপাল। জয় বাবা। আমার চশমাও চেঞ্জ হয়ে গেছে। কেন, ওইটার জন্য? হ্যাঁ, রং লাগবে না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চিনকিকে দাও, চলো দেখি হাতে হাতে। হ্যাঁ, আমি দিই চিনকিকে। দেখি, হ্যাপি হোলি মামা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, পুকু পুকু। যা ছাদে যা। এখানে আমাদের দুপুরের প্রিপারেশন হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, কষাটা ওপরে, ফ্রাইড রাইস এখানে। নুন মিষ্টি কিছু চেক করেছিলে টুসিদে? এখানে দুজন খেতে বসেছে সর্বশেষে, দেখেই এখন খাওয়া গুটিয়ে নিয়ে পারলে পিছন ফিরে বসে যায়। 12টা বাজতে চললে এখন এরা বাড়ি যেতে পারেনি, কাজ চলেই চলেছে। ঠিকই আগে তো আগে পাই দিয়ে দাও। হ্যালো, হ্যাপি হোলি, হ্যাপি হোলি।
হতে পারে প্রচুর নোংরা এই জায়গাটা এই জন্য এই জায়গাটা সাবধানে আছে এরকম পাখি হ্যাঁ ইট ফিট আছে আমরা এখন যাচ্ছি উপরের ছাদে উপর থেকে বেলুন ছুঁড়ে মারবে বাচ্চা পাখি মানে বেলুন তৈরি করা হয়েছে আমাদের কি পাখি গো পাখি পাখি দেখে ওটা চিংকি দেখেই উঠছি এই জলে রং হবে না আবির তো চিনকি ফেল ছুড়ে ফেল আরে ধর ধরে ছুড়বে ছোড় ওদিকে যেখানে পড়বে পড়বে কি আছে এই লোকে জানলার ভেতর না ঢুকে যায় দেখিস লোকে জানলায় ঢুকে কি হবে আমি তো বলি আমি তো বলে ওই দিকটা ছুড়বো ওই যে জানলার ভিতরে না এরকম করে না এটা আমাদের পরিত্যক্ত ছাদ অলমোস্ট মানে এই ছাদটা আমরা আসিই না বলতে গেলে ওই দিকটা ওই ছাদটা যাওয়া হয় ওই যে সাজানো আছে সিট ফিট দিয়ে এইখানে হলটা আমাদের সামনের দিকে সব কটা জায়গায় এরকম আর কি নিচের ছাদ দিয়ে কিছু দেখা যায় না ওই জন্য গাছ লাগানো এদিকে এদিকেরটা তো ওই যে গাছ লাগানো ওই জন্য কিছু দেখা যায় না রাস্তার দিকটা জন্য আমাদের ওপরের ছাদে আসতে হয়েছে লোককে বেলুন মারার জন্য বাপিকে ডাকবো বাপি এখন আসবে না চিংড়িটা হয় না চিংড়ির শক্তি নেই চিংড়ির শক্তি বাড়ার এই যে আর লাস্ট বেলুন রয়েছে পুচকুগুলো সব ওই ছাদে পালিয়ে গেছে বাবা কাকাদের সাথে মজা করতে আমাকে জল ভরার জন্য এখানে বেলুনে জল ভরার জন্য রেখে গেছে কিছুক্ষণ ভরলাম দুটো বাজতে চলেছে কি দুটো বেজে গেছে অলমোস্ট এবার নিচে যাব এবছর আমরা একদমই জল রং দিয়ে হোলি খেলিনি বিকজ কি অ্যাডিনো ভাইরাসের টাইম তো ঠান্ডা ঠান্ডা লেগে গেলে মুশকিল তো এবছর একদমই পুরোই একদম শুকনো আবিরের হোলি হয়েছে এই এখন খালি বাচ্চাগুলো বেলুন ফাটাবো তো জলের মধ্যে আবিরগুলোই কটা বেলুন ভরে দিয়েছে বলছি নিজেদের গায়ে মারবি না রাস্তায় ছুড়ে মার সেটা নিয়ে ওপর থেকে এতক্ষণ ধরে হলো একে স্নান করতেই নিয়ে যাওয়া যাচ্ছে না আমি সো একটা থেকে বলে যাচ্ছি চল এবছর তো জলের হোলি নেই তো অন্যবার বেলি বেশি বেলা হয়ে যায় দুটো আড়িতে এমনিই বেজে যায় খেলতে খেলতে এবছর যেহেতু জল রং দিয়ে কিছু খেলা হচ্ছে না মানে লিকুইড কালার দিয়ে তো জলও নেই তো বেশিক্ষণের ব্যাপারও নেই আবির তাড়াতাড়ি খেলা হয়ে গেছে এত কিছুক্ষণ হলে গড়াগড়ি দিল এরা আবিরের গুঁড়ো রঙের মধ্যে মিক্সিং করে ব্রাউন কালার বানিয়ে ফেলে এখন বলছি যেতে কিছুতেই যাবে না দুটো বেজে গেছে কী করে যেকে নিয়ে যায় নিচে না এবারে অনি নামছে না এবারে চিংকি নামছে আর এদেরও বাবা কাকাদের আর আড্ডা গল্প শেষ হচ্ছে না অনেক কিছু গেছে ডিসেম্বরে মেয়ের জন্মদিনের পর থেকে পরে তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো সেগুলো 5:20 বাজে এই জাস্ট আমরা দুপুরে খাওয়ার দাওয়ার সেরে উঠলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা ছিল বাট আমি রেকর্ড করতে একদম ভুলে গেছি খেয়ে দিয়ে উঠে সব ক্লিন করে আমার মনে পড়েছে আমি কিছু রেকর্ড করিনি এই ছিল ফ্রাইড রাইস এমনি নর্মাল ভেজ ফ্রাইড রাইস যেরকম বাড়িতে হয় আর চিকেন কষা ফ্রাইড রাইসটা আমি বানিয়েছি চিকেন কষাটা অরিজিৎ বানিয়েছে আর ছিল চাটনি পাপড় যেটা টুসি দিয়ে বানিয়েছে তো এখন একটু আড্ডা মারবো 5:20 তো বাজেই বিকালবেলা ইচ্ছে আছে যে ফিশ ফ্রাই বানানো লেটসি বানানো হয় কি হয় না তো এখন একটু আড্ডা দেওয়া যাক দোলের একটা জম্পেশ জমি এখন আড্ডা হবে সব মজা মস্তির মুডে আছি ভালো একটা আড্ডা দেওয়া হবে এখন এখানে হচ্ছে ফিশ ফ্রাই প্রিপারেশন অ্যান্ড ম্যারিনেশন চলছে এই যে এখানে সব দিয়েছি এগুলো ম্যারিনেট করবো এগুলো এখন লাগাচ্ছি এখন ফিশের এখন মাসাজ চলছে মাসাজ এতগুলো ফিশ ফ্রাই এখন আমাকে বানাতে হবে
তো সবাই ফিশ ফ্রাই ফিশ ফ্রাই বেশ ভালোই এনজয় করলাম। আজকে দিনটা বেশ ভালো কাটলো, মাঝে অনেক কিছু গেছে ডিসেম্বর চিঙ্কি জন্মদিনের পর থেকে, তো সেগুলো অন্য কোনো ব্লগে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। সব ডিটেলস না শেয়ার করলেও কিছু তো বলবো যে কী ঘটেছিল। অনেক কিছু গেছে চিঙ্কির, না থাক এখন আর সেগুলো শেয়ার করবো না, এটা একটা ভালো আনন্দের একটা হোলি সেলিব্রেশনের ব্লগ রয়েছে, তো এটা এটাই থাক। তো এবার আস্তে আস্তে আবার চেষ্টা করছি ব্লগসগুলো মানে ডে টু ডে আবার আপলোড করার, মানে আবার একটু অ্যাক্টিভ হওয়ার। মাঝে অনেক দিন আমি ব্লগস আপলোড করিনি, যারা পেশেন্সলি তাও আমার ব্লগসের জন্য ওয়েট করেছো, মেসেজ করেছো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর অলওয়েজ স্মাইল করে থেকো। বাই বাই।